অর্থাৎ দশ সেমিকেন্টার টর ও ইলেকট্রনিক্স পরিবাহী অপরিবাহী অধপরিবাহী ধারণা সংজ্ঞা যে সকল পদার্থের পরিবাহ অপরিবাহী এবং পরিবাহী মাস্ক এবং তাপমাত্রা বৃদ্ধি করে তাদের রোদে কমে এবং পরিবাহ আতঙ্ক বাড়ে এবং সুবিধাজনক যোগ করে তাদের পরিবহন তাদের ধর্ম উল্লেখযোগ্য পরিবর্তন করে তাদের ত্রিশ বা অধপরিবাহী বলে বৈশিষ্ট্য তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ্র হ্রাস পায় এবং তাপমাত্রা হ্রাস করলে রোদে বৃদ্ধি পায় পরমশ্ন তাপমাত্রায় জিওগ্রামিন তার মা অত হিসেবে কাজ করে এতে কোনো অপদ্রব্যমিশালে পরিবর্তন বৃদ্ধি পায় ডোপিং দুই প্রান্তের মধ্যবৃতি বিতঙ্ক বৃদ্ধি করলে এর পরিবহনতাংক বৃদ্ধি পায় এই উদাহরণ হচ্ছে জার্মানিয়াম সিলিকন ক্যালুমিয়াম সালফোডিয়া তারপর আছে গ্যালিয়াম আর্সেনিক ইত্যাদি অতপরিবিহের উদাহরণ হচ্ছে জার্মান শিল্পীরা আগে ফুচকা নেয় জার্মান শিল্পীরা আগে ফুচকা নেয় জার্মানের হচ্ছে জার্মিনিয়াম শিল্পীরা হচ্ছে সিলিকন তারপর হাতে হচ্ছে অ্যালুমিনিয়াম গেতে হচ্ছে গ্যালিয়াম তারপর ফুচকা হচ্ছে ফসফরাস হচ্ছে আর্স্যানাইট তারপর হচ্ছে ব্যান্ড তত্ত্বের ধারণা শক্তি ব্যান্ট ক্রপদার্থে বিভিন্ন কিন্তু এই পদার্থের আবন্ত্রনিক্স শক্তির সামান্য তত্ত্ব হয়ে এই কক্ষপথে অবস্থিত এই সকল ইলেকট্রনের শক্তি সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানিজনের মধ্যবর্তী পালককে শক্তি ব্যান্ড বলে পদার্থের অনেকগুলো শক্তি ব্যান্ড থাকে তার মধ্যে তিনটি হচ্ছে পরিমাণ ব্যান্ড এবং নিষিদ্ধ ব্যান্ড যুজ ব্যান্ডটা পরমাণুর সবচেয়ে বাইরের গক্ষপাতের অবস্থিত ইলেকট্রনকে যুজন ইলেকট্রন বলা থাকে যলেক্ট্রনকে শক্তির পাল্লা ব্যান্ডকে যোজন ব্যান্ড বলা থাকে নিশ্চয়ই গ্যাসের ক্ষেত্রে যোজন ব্যান্ডটা পূর্ণ থাকে এটি সাধারণ মানুষের সর্ববস্থিত কক্ষপথের ইলেকট্রনের শক্তি সর্বোচ্চ থাকে পরিবহন ব্যান্ড পরমাণু মুক্তি দুজন ইলেকট্রনগুলো তারপর জন্য যে ব্যান্ডটা বা পালা তৈরি হয় থেকে পরিবহন ব্যবহার বলা থাকে পরিবহন ব্যান্ডের সবাই ইলেকট্রনিক হচ্ছে মুক্ত ইলেকট্রন নিষিদ্ধ বান্ডটা পরিবাহী এবং যোজন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যবর্তী এই অঞ্চলে ইলেকট্রন থাকতে পারে না তাদেরকে নিষিদ্ধ ব্যান্ড বলা থাকে কোনো যোজন ইলেকট্রনকে মুক্ত করতে হলে নিষিদ্ধ শক্তি পাওয়া সমান মানের বাহ্যিক শক্তি সরবরাহ করতে হবে পরিবহী পরিবাহী এবং অন্তরকের মধ্যে তুলনায় তুলনায় বিষয় পরিবহী অধপরিবাহী এবং অন্তরক সংজ্ঞা পরিবাহী হচ্ছে যে সমস্ত পদার্থের ভেতর দিয়ে তারপর হচ্ছে তৈরি সহ চলাচল করতে পারে অত পরিবাহ হচ্ছে যে সকল পদার্থের মধ্যে বৃদ্ধাঙ্ক প পরিবাহ এবং পরিবাহীরা মাঝামাঝি অন্তর্গত হচ্ছে যেসব পদার্থের মধ্যে দিয়ে তৈরি চলাচল করতে পারে না পরিবাহের উদাহরণ হচ্ছে সোনা তামা রূপা অ্যালুমিনিয়াম সোডিয়াম পদ্ম পরি উদাহরণ হচ্ছে জার্মিনিয়াম সিলিকন ক্যামিয়াম সালফাইটা গেলিয়াম সিনাইট অন্তর্গত উদাহরণ হচ্ছে কাঁচ রাবার ডায়মন্ড ডায়মন্ডিক কাঠা প্লাস্টিক কার্বন পরিবারের আবেগিক রোদ হচ্ছে টেন্ডু মানে সেটা মাইক্রোমিটার তামা অর্ধ পরিবারের হচ্ছে টেনে মানে মানুষ টেন্ডু দেওয়ার মানে অন্তর্গ আছে ও মিটার ক্রমে তার তারপরে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবারের রোদে বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধ পরিবারের রোদ হ্রাস পায় তারপর অন্তর্কের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোদ হ্রাস পায় তারপর হচ্ছে পরিবাহীরা রোধের উষ্ণতা গুণাঙ্ক অধানত হয়ে থাকে অর্ধ পরিবারের ক্ষেত্রে ঋণাতক এবং অন্তর্গীর ক্ষেত্রে ঋণাতক হয়ে থাকে পরিবারের ক্ষেত্রে মুক্তি ইলেকট্রন সাধারণ তাপমাত্রা থাকে অর্থ পরিবারের ক্ষেত্রে তাপমাত্রা বাংলাদেশ হিসেবে থাকে অন্তরকের মুক্ত ইলেকট্রন থাকে না পরিবাহীরা মুক্ত ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোয়েন্টি টুন্দি বা টোয়েন্টি এইট অপর দিকে অধ পরিবারের ক্ষেত্রে ট্রেনি বাস সেভেন অন্তরকের ক্ষেত্রে সেটা কিছুই থাকে না অর্থনৈতিক প্রভাব সৃষ্টি পরিবেশের ক্ষেত্রে সাধারণ তাপমাত্রা হতে ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে ডোপিংয়ের মাধ্যমে এবং অন্তরের মাধ্যমে তাপমাত্রা অনেক পরিমাণ বেশি বৃদ্ধি করলে ব্যান্ডের তত্ত্বের আলোকে পার্থক্য পরিবহন ব্যান্ড পরিবহন ব্যান্ড হচ্ছে পূর্ণ ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ এবং সম্পূর্ণ খালি পরিবহন ব্যান্ড হচ্ছে পরিবহনের ক্ষেত্রে পূর্ণ মুক্ত ইলেকট্রন থাকে অর্থ পরিবারের ক্ষেত্রে ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ এবং ক্ষেত্রে সম্পূর্ণ খালি যোগন্য ব্যান্ডের ক্ষেত্রে পরিবহন পরিবারের ক্ষেত্রে হচ্ছে পরিবহন ব্যান্ডের উপর উপকারিত হয়ে থাকে অত পরিবারের ক্ষেত্রে ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে অন্তর্গের ক্ষেত্রে ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণতা থাকে নিষিদ্ধ ব্র্যান্ডে পরিবারিক ক্ষেত্রে থাকে না তারপর হচ্ছে পরি অত পরিবারিক ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান ইলেকট্রন বোল্টের কম জার্মিনিয়াম এবং স্ত্রী ক্ষেত্রে জি পয়েন্ট সেভেন ইলেকট্রন বোল্ট এবং ওয়ান পয়েন্ট টু ওয়ান ইলেকট্রন বোল্ট তারপর হচ্ছে অন্তর্গার ক্ষেত্রে খুব বেশি হয়ে থাকে সিক্স ইলেকট্রন বোল্ট থেকে পনেরো ইলেকট্রন বোল্ট হয়ে থাকে ডোপিং সংজ্ঞা যে প্রক্রিয়ায় বা পদ্ধতিতে পরিমাণ পরিমাণ অপদ্রব্য মিশ্রিত করে অধপুরিবাহিত ভুল পরিমাণে বৃদ্ধি করা থাকে তাদেরকে ডুবিং বা ডুপেন্ট বলে মিশ্রিত অপদ্রব্যকে ডুপেনেট বলা থাকে ডুপেন্টের ধরনের ডোপেনট ধরনের দুই ধরনের অপদ্রব্য ব্যবহার করা থাকে বজ্র শ্রেণী তৃতীয় শ্রেণীর মূল হচ্ছে বনন অ্যালুমিনিয়ামিমিডিয়াম তারপরে বজ্র শ্রেণীর পঞ্চম শ্রেণী মূল হচ্ছে হসফল সার শ্রেণী ক্যান্ডিমাত্রা তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে ডুবিংয়ের ফলে অধপরিবাহের পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায় ডুপানেটের ফলে তারপরে অবিশিদ্ধ অধপরিবাহ ধরন নির্ভর করে সংজ্ঞা এটি যদি ইলেকট্রনিক তক যখনই পরিবহন ব্যান্ডে প্রবেশ করে এবং যোজন ব্যান্ডে ওই স্থানে চূন্যতা সৃষ্টি হয়ে থাকে তাদের থেকে হোল বলা থাকে বৈশিষ্ট্য এর কার্যকর উদাহরণ হচ্ছে প্লাসি তারপর সেটি কোনো বাস্তব বাস্তবতা নাই তারপর বাস্তব হলান্তরিত হয় না এমনকি তৈরি প্রভাব নয় অবিত্তিতে পরিবহন ব্যান্ডে তারপরে ইলেকট্রনিক এবং যুজন ব্যান্ডের হোলের সংখ্যা সমান হয়ে থাকে পর তাপমাত্রা উপরে বৈদ্যুতিক ক্ষেত্রে প্রয়োগ করা হলে পরিবহন ইলেকট্রনিক দিকে এবং হলগুলোর ফেসার দিকে থাপাতে হয়ে থাকে গুরুত্ব

অন্তর্জাত বা হচ্ছে ইন্টারেন্সিক সেমিকন্ডাক্টর সংখ্যা যে সকল অর্থপরিবাহিত কোনো অপদ্রব্য উপ মিশ্রিত থাকে না তাদেরকে ইন্ট্রেন্সিক বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বলা থাকে উদাহরণ হচ্ছে উত্তর চারি পরমাণু যেমন আছে কার্বন সিলিকন চার্মিনিয়াম টিন টিন তারপর হচ্ছে বৈশিষ্ট্য নিম্ন তাপমাত্রায় বিশুদ্ধ অধপরিবাহিত মুক্তি ইলেকট্রন না থাকে অন্তর্ ন্যায় আচরণ করে বর্জিত বাক্স এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর সংঘর্ষ বেশি তদন্ত করে সাথে অবদার পর্যায়ে আমরা চ্যালেমিনে বোরন না ফসফরাস আর্সেনিক ইত্যাদি মিশ্রণ হলে অতিরিক্ত পরিবাহিতা বৃদ্ধি পায় এই সব অবদার তথ্য মিশ্রিত সেমিকন্ডাক্টর বা অবশ্যই দশ সেকেন্ডার বলা হতে বৈশিষ্ট্য আছে অবদান পরিমিশন করা যোজন ব্যাটারি এবং পরিবহন পয়েন্টদের শক্তি ব্যবহার অনেক কমে আসে এই ধরনের গ্যালাসের পরিবেতা অনেক গুণ বৃদ্ধি পায় অবশ্যই অপরিবেহিত অসম সংখ্যক ইলেকট্রন এবং হোলের উপর তারপর পরিবেহিত নির্ভর করে স্ট্রেন থেকে অবশ্যই সেমি কন্ডাক্টার দুই ধরনের পি টাইপের ওয়ান টাইপ তার আছে অ্যান্ড টাইপ ও পি টাইপের অথবা তুলনা বস্তুত পদ্ধতি অ্যান্ড টাইপের ক্ষেত্রে অথবা ক্ষেত্রে এবং পি টাইপের অথবা ক্ষেত্রে আর এন্ট পরিবেশুপতি হচ্ছে বিশেষ দত্ত পরিিয়া বৎসর জিম অ্যান্টিবনি পিঠাবদ্ধ পরিবে ক্ষেত্রে পশু প্রণালয় হচ্ছে বিশেষ দত্ত পরিবেশ নিয়াম বা সিলেকন প্লাস হচ্ছে জিমল হচ্ছে ক্যালিয়াম অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামিবাহের ক্ষেত্রে যত ইলেকট্রন সংখ্যা অপদ্রব্য থেকে অনেক বেশি হয়ে থাকে অর্ধপারি থেকে অর্ধ পরিবে থেকে অপদ্রব্য অনেক বেশি থাকে অপদি পিটা ক্ষেত্রে অর্থ পরিবে অপদ্রব্য থেকে অনেক বেশি হয়ে থাকে অ্যান্টাপাইট পরিবে বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি অপদ্রব্য পরমাণু একটি করে মুক্ত ইলেকট্রন দান করে প্রতিটি অপদ্রব্য অপদ্রব্য একটি করে মুক্ত ইলেকট্রন দান করে তারপর হচ্ছে ইলেকট্রন ও হোল উভয় উপস্থিত থাকে ইলেকট্রন সংখ্যা হোলের তুলনায় বহুগুণ বেশি থাকে তারপর হচ্ছে মুক্ত ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোয়েন্টি থ্রি পয় সেভেন সেন্টিমিটার কিউ পিটা ক্ষেত্রে প্রতিটি অপদ্রব্য মতে এটি করে হোল সৃষ্টি হয়ে থাকে হোলের সংখ্যা মুক্ত ইলেকট্রন হচ্ছে অনেক বেশি হয়ে থাকে তারপর আছে অধপরি বাড়ির ক্ষেত্রে ভাগ হচ্ছে সংখ্যাগুলির বা করষ্ঠ ভাগ হচ্ছে ইলেকট্রন অ সংখ্যালঘু ভাগ হচ্ছে হোল ক্ষেত্রে তার হচ্ছে সংখ্যা গুরুষ্ট হল এবং সংখ্যা লঘু বিগত বছরের প্রশ্ন সময় পরিবাহী পরিবাহী এবং অর্ধপরিবাহী ধারণা অর্ধপরিবাহী নয় হচ্ছে অর্ধপরিবাহীর উদাহরণ নয় হচ্ছে অব্র সিলিকন জার্মিনিয়াম এবং সিলিনিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহের উদাহরণ তারপর নিচের কোনটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর উদাহরণ সিলাইকন ডুপ্যান্ট কি গত পরিবেশের সাথে মিশ্রিত অপদ্রব্য হচ্ছে ডুপ্যান্ট তারপর নিচের কোনটি সেমি কন্ডাক্টর বা হচ্ছে অর্ধপরিবাহী সিলিকন নিচের কোনটি সুপরিবাহী নয় সুপরিবাহী নয় হচ্ছে কার্বন নিম্নের কোনটি ইলেকট্রনিক পদার্থের জন্য সঠিক সৌরকোষ হলো সিলিকন দিয়ে তৈরি আলোক সংবেদী পিএন জাংশন ডুপ্যান্টের মাধ্যমে বৈজাত্যা অন্তপরিপাক্কা তৈরিতে নিচের নিম্নের কোনটি মূলটি ব্যবহার করা হয়ে থাকে আর্সেনিক নিম্নের কোনটিতে অমায় সূত্র প্রয়োগ করা যায় না এসি বর্তনী অধ্য বিদ্যুৎ পরিবাহী বিদ্যুৎ পরিবাহী পদার্থ যেখানে তাপমাত্রা পরিবর্তন করা হচ্ছে সুতরাং অমায় সূত্র প্রয়োগ করা যায় হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থে অধ্য পাকার ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সত্য পরিবহন ব্যান্ডটা প্রায় ফাঁকা থাকে এবং শক্তির ব্যান্ডটা প্রায় পূর্ণ থাকে জাংশন ডায়েট এটি বিটা ও এনটি অথবা অধwaitForকে বিশেষ ব্যবস্থা নিতে সংযুক্ত করলে সংযোগ পৃষ্ঠকে পিয়ানা জাংশন বা জাংশন রাইট বলে

এই কম্পিউটার টেলিফোন ইত্যাদি সিগন্যাল ডিটেক্টর কাজ করে জাংশনের ডাড়ের ব্যবহার বিটিভি কম চলে বিটিভি হচ্ছে বেতার টেলিভিশন তারপর আছে গম আছে কম্পিউটার এবং মোবাইল ফোন চলে তারপর আছে ডায়োড জাংশন করুন কাজকর্ম হচ্ছে পিএন জাংশনে দৈত প্রবাহ হবে কিনা সেটা নির্ভর করা হচ্ছে ভোল্টেজ কিভাবে বৃদ্ধির প্রবাহ করা হবে কিনা তার উপর তার হচ্ছে বাড়ি এবং পিএন জাংশনটা বর্বর দুইভাবে বিভক্ত করা প্রয়োগ করা যেতে পারে যথাসমিক বা ফরওয়ার্ড বাস তারপর বিভিন্ন যুগ বা রিভার্স বাস তারপর বাসের ক্ষেত্রে এই জংশন ডাডের অভ্যান্তরে বিভিন্ন প্রকার সংখ্যা গুরু দ্বারা ধৈর্য প্রবাহ উৎপন্ন হয়ে থাকে কিন্তু বর্তমান থেকে কেবলমাত্র ইলেকট্রন দ্বারা প্রবাহ উৎপন্ন হয়ে থাকে নিশেষিত স্তর পিএন দুই পাশে যে সরু তারপর স্তরের আধানকে বিধ করা তাদেরকে গতিশীল আধান নিঃসিষ্ট হয় যায় এবং গতিশীল আধান বাহকের অস্থিত থাকে না অঞ্চলকে নিষেধিত অঞ্চল বলা হয় বলে ওর নাম হচ্ছে জংশন প্রাচ্যের বাবৈহ পতাক অঞ্চল অভ্যসিত হচ্ছে এই অঞ্চল সাধারণত টেন্ডি ত্রিভার মাইন সিক্স থাকে টেন মাইনাস মাইনাস ফোর মাইক্রন হচ্ছে এই অঞ্চলে বৃহৎপাত সাধারণ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফোর থেকে জি পয়েন্ট থ্রি ফোর বিভিন্ন ক্লাসের জন্য এই মান বিভিন্ন থেকে তারপর হচ্ছে এটি চার্চের নিরপেক্ষ অঞ্চল উদাহরণ হচ্ছে স্লিগনের জন্য এর মান হচ্ছে জি পয়েন্ট ভি থেকে জির পয়েন্টটা জিরো পয়েন্ট সিক্স জির পয়েন্ট সেভেন ফোরটা তারপর হচ্ছে জামিনিয়ামের ক্ষেত্রে জিরি পয়েন্ট টু ফোর থেকে জিরি পয়েন্ট থ্রি তো বিশেষ হিসাবে সংঘটটি আমি আবার পড়েছি পিএন জাংশনের দুই পাশে যে উৎনাতক এবং ঋণাত্মক আধানকে বৃথ করে রাখে এবং গতিশীল আদান নিঃশিস হয়ে যায় এবং কখনও গতিশীল আধান বা কারের থাকে না ওই তর্কে অঞ্চলকে নিষেধ ইস্তাব অঞ্চল বলে ফরওয়ার্ড বায়াস বা বয়সের বৈশিষ্ট্য এবং পার্থক্য তুলনা ফরওয়ার্ড বায়াসের সংযোগের ক্ষেত্রে তা হচ্ছে পি অঞ্চলের সাথে ব্যাটারি পজিটিভ প্রান্তার অঞ্চলের সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত রিভার্স বায়াসের ক্ষেত্রে পিয় অঞ্চলের ব্যাটারি ঋণাত্মক প্রান্ত এবং অঞ্চলের সাথে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে নিষেধিত অঞ্চলের বেদ বা প্রাচীরের উচ্চতার ক্ষেত্রে ক্রমশ পায় এবং রিভার্স বাচ্চার ক্ষেত্রে নিশেধিত অঞ্চলে বেদ বা প্রাচীরের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায় ফরওয়ার্ড বয়সের ক্ষেত্রে প্রবাহী মাপ আছে কয়েক মিলিয়ন অ্যাম্পিয়ার ওপর দিকে রিভার্সের ক্ষেত্রে কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার তারপর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে বিবাহ পার্থক্য বৃদ্ধি করলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাওয়া অপরদিকে রিভার্স বাসের ক্ষেত্রে বিবাহ মাত্র পার্থক্য করলে প্রভাব পরিবর্তনের ক্ষেত্রে বিভূ সমান প্রবাহ মাত্রা স্থির থাকে ফরওয়ার্ড বয়স বিবাহ পার্থক্য সৃষ্টি বৈদ্যুতিক ক্ষেত্র আছে বিভব পার্থক্য বৈদ্যুতিক ক্ষেত্রে বিপরীতে কাজ করে অপদিকে রিভার্স বাসের ক্ষেত্রে বিবাহ পার্থক্য বৈদ্যুতিক ক্ষেত্রে কাজ করে ফরওয়ার্ড বাসের ক্ষেত্রে লব্ধি ক্ষেত্রে কমে যায় রিভার্স বাসের ক্ষেত্রে বৃদ্ধি পায় ফরওয়ার্ড ও রিভার্স বাস সমকে মিলে সমকে মিলি আর মাইক্রো বিপরীতে মাইক্রো সমকে হচ্ছে 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 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ আর বিপরীত হচ্ছে বিপরীত ঝুঁকে মাইক্রো হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার প্রবাহ সূচন ভোল্টেজ সংজ্ঞা সম্মুখী যুগের প্রযুক্তি বিভাবের মান একটি মান অতিক্রম করার পর তৈত প্রবাহ দ্রুত সূচকীয়ভাবে বৃদ্ধি পেতে থাকে এবং নাম হচ্ছে কাট ইন ভোল্টেজ বা হচ্ছে নিউ ভোল্টেজ উদাহরণ হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট এবং চার সূচনা ভোল্টেজ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ভোল্ট বরাবর অরিবাস বাস সমুখে মিলি বিপরীতে মাইক্রো সমুখে হচ্ছে সমুখে যোগ মিলি হচ্ছে মিলি প্রবাহ বিপরীত হচ্ছে বিপরীত যোগ মাইক্রো হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার প্রবাহ সূচন কম্পাঙ্কের সূচনে সংখ্যাটি দেওয়া হচ্ছে সমতি যোগ্যের ক্ষেত্রে যুক্ত বিভাগের মান একটি নির্দিষ্ট মান অতিক্রম করার পর দ্বিত প্রবাহ দ্রুত সুচকিভাবে বৃদ্ধি পেতে থাকে তারপর হচ্ছে জেনার ক্রিয়া আছে জেনার ভোল্টেজ করা হচ্ছে জেনার জেনার ভোল্টেজ বিপরীত বাড়ছে ভোল্টেজ বৃদ্ধি করে এটি ক্রান্তি মানে পৌঁছালে পিএন জাংশনের রোধ সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং দৈত প্রবাহ হঠাৎ কয়েকটি মিনে বেড়ে যায় এই ভোল্টেজকে জেনার ভোল্টেজ বলা হয়ে থাকে আবার আমি ব্রেকডাউন ভোল্টেজ বাড়ছে বিনাশি ভোল্টেজ এই জেনার ভোল্টেজকে ড্রাটের কার্যক্ষমতা বিনষ্ট হয় এই ভোল্টেজের ডায় বডিফাই নিয়ে আচরণ করে জেনার জেনারক্রিয়া বলা থাকে গতিরোধ সংজ্ঞা পিএন জাংশনে পরিচিত ভোল্টেজ এবং পরিবাহিতে যে প্রতিবন্ধতা সৃষ্টি হয়ে থাকে তুলনায় উদাহরণ হচ্ছে আর যেগুলো হচ্ছে ডেল বি ভাই হচ্ছে ডেলাই তারপরে বিশিষ্ট হচ্ছে ড্রাইডের সামগ্রী এবং বিমুখী যোগ্য তৈরি করা হয় যে প্রতিবন্ধতা সৃষ্টি হয়ে থাকে তাদেরকে যথাক্রমে সামকী রোধ এবং বিমুখী রোধ বলা থেকে তারপর বিমুখী এবং সামগ্রী রোধ অনুপাত হচ্ছে চার হাজার অনুপাত এক তারপর হচ্ছে শ্রীকরণের জন্য এই অনুপাত হচ্ছে এক লক্ষ দশ লক্ষ অনুপাত এক একমুখীকরণ সংজ্ঞা যে পদ্ধতিতে এসি প্রবাহকে সম একমুখী ডিসি প্রভাব পরিবর্তন করা যায় তাকে একমুখীকরণ রেক্ট্রিফিকেশান বলা থাকে এবং যে প্রতি ব্যবহার ব্যবহৃত হয় থাকে বার বলা থাকে প্রকার আছে একমুখীকরণ বা রেক্ট্রিফিকেশনের দুই প্রকার হয়ে থাকে যথা অর্থ একমুখীকরণ এবং পূর্ণতরঙ্গ একমুখীকরণ পূর্ণতরঙ্গ একটি ট্রান্সফর্মার দুটি জাংশন ডাট নিয়ে করতে হয়ে থাকে এবং একটি ট্রান্সফর্মার একটি চারটি জাংশন ডাইট চার্জের উদাহরণ হচ্ছে ব্রিজ রেক্টিফিকেশান তার হচ্ছে ডাটে ফোল্টে মান হচ্ছে পনেরো ভোল্টের নিচে রাখা হয়ে থাকে ডাটের ব্যবহৃত হয়ে থাকে কোনো যন্ত্র পাতিতে ঠিক আছে টেলিভিশনে তারপর যে বিএন জংশনে যে পান্ড ওয়ান তারপর যে জন্য আনুষঙ্গিক দৈত প্রভাব পরিবর্তন পাওয়া যেল চারশো মিলিয়ন পেয়ার তারপর রোম কত হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ট্রানজিস্টার সংখ্যা ট্রানজিস্টার হচ্ছে তিন প্রান্ত বিশিষ্ট এটি অতপরিবে ডিভাইস যা অন্তর্মুখী প্রবাহকে নিয়ন্ত্রণ করে বহিমুখী প্রবাহ এবং ভিভু ক্ষমতা নিয়ন্ত্রণ করা থাকে আবিষ্কার হচ্ছে যে বারডিন এবং হচ্ছে ডাব্লিউএইচ বারটেন হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে গঠন দুটি অর্ধপরি ও ডায়োডকে পাশাপাশি যুক্ত করে তার একটি অর্ধপরি ও ক্যাথোড এবং ট্রানজিস্টর তৈরি করা হয় থাকে ট্রানজিস্টরের তিনটি অংশ হল ইমা থাকে এটি হচ্ছে এমিটার বা নিঃসারক হচ্ছে সংগ্রহ করে চার্জ বা সংগ্রহ করা থাকে বেস বা পিটি হচ্ছে তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রক করে বা সংগ্রহ হচ্ছে তড়িৎ সংগ্রহ করে ট্রানজিস্টরের বেস বা পিটি খুবই পাতলা হয় থাকে এমিটার বেশ বড় হয় থাকে এবং ক্যাথোড সবচেয়ে বেশি বড় হয় থাকে তারপর হচ্ছে ব্যবহারটা হচ্ছে তরিত্র শক্তির বিভর্তা অ্যাম্প্লিফায়ার হিসেবে উচ্চ গতির সুইচ হিসেবে তারপর উচ্চকম যুক্ত এবং কম্পিউটার এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা থাকে টেকনোলজির ট্রান্সপিজিস্টার ব্যবস্থা হচ্ছে এক পয়েন্টে এক হচ্ছে পয়েন্টে কন্ট্রাক্টার ট্রান্সিস্টার জাংশন ট্রানজিস্টর তারপর ট্রানজিস্টর হচ্ছে দুই প্রকার এনপিএন ট্রানজিস্টর পিএনপি ট্রানজিস্টর ট্রানজিস্টার প্রবাহ আছে তারপর প্রবাহ প্রক্রিয়া হচ্ছে এমিটার কারণে তারপরে বেশ কারেন্ট হচ্ছে কালেক্টর কারেন্ট হচ্ছে আইসি তারপরে বিভিন্ন প্রবাহের সম্পর্ক হচ্ছে কাস্টার সূত্র আই ইয়েছি তারপরে প্রবাহ সমান তুলনা হচ্ছে এমিটার প্রবাহ হচ্ছে বেশ এবং কালেক্টর প্রবাহের প্রবাহ যোগানদাতা তারপর কারেন্ট এমিটার এবং কারেন্টের অপেক্ষা সর্বথা কম হয়ে থাকে কালেক্টর প্রভাবের তুলনায় বেশ অপেক্ষা প্রবাহ অপেক্ষা কম হয়ে থাকে অর্থাৎ হচ্ছে কালেক্টার কারণে দান হচ্ছে বেশ কারণ তারপর প্রবাহ লাভ এবং প্রবাহ বিবর্তনগুলো তুলনায় বিষয়ে প্রবাহ লাভ এবং প্রবাহ বিবর্তন গুণাঙ্ক সংজ্ঞা কমন হেমিটারের এবং বিবর্তা ভিসি ই দুর্ভোগ থাকলে এবং আইসি এবং পরিবর্তন এবং আইসি এবং এর পরিবর্তন ডেল আইভি এর অনুপাতকে প্রভাব লাভ করা থাকে বিবর্তন বিবর্তনগুলাঙ্ক কমন বেশি বিবর্তা ভিসিবি দুর্ভোগ থাকলে এবং আইসি এ পরিবর্তন ডেল আইসি এবং আই এ পরিবর্তন ডেল আইভি আইসি এর অনুপাতকে প্রভাব বিবর্তনগুলা বলা থেকে প্রকাশ হচ্ছে প্রভাব লাভকে বিটা দ্বারা প্রকাশ করা প্রবাহ বিবর্তনগুলোকে সাধারণত আবাস দ্বারা প্রকাশ করা থাকে যেমন কারণ হচ্ছে টু হচ্ছে ডেল আইসি পিআই ইন্টু ভিসিই

পিএনপি ট্রান্সজিস্টার ক্ষেত্রে হোল এবং এনপিএন ট্রান্সজিস্টার ক্ষেত্রে ইলেকট্রন অপর দিকে বাইরের নিতে কারেন্ট বাচ্চা পিএনপি ট্রান্সজিটার ক্ষেত্রে হোল ইলেকট্রন এবং পিএনপি ট্রান্সজিটার ক্ষেত্রে ইলেকট্রন ট্রানজিস্টার সুবিধা অসুবিধা সুবিধাগুলো হচ্ছে আকারে খুব ছোট এটি যান্তান্ত্রিক মধ্যে ধরে এটি খুব সামান্য হিসেবে কাছাড়া এটি খুব সস্তা এবং এটি দিয়ে অস্তে এটি তাৎক্ষণিক অসুবিধা হচ্ছে এটি উষ্ণতার খুব অসুবিধা এটি খুব উৎপাদন শক্তি দেয় ট্রানজিস্টার বোতলির মৌলিক বিনাশ

এমিটার ও হচ্ছে কালেক্টর ই ও সি তারপর কমন কালেক্টর এবং সাধারণ সংগ্রাহক হচ্ছে সাধারণ বা হচ্ছে সংগ্রাহক ইনপুট প্রান্ত হচ্ছে সংগ্রাহক এবং পিটিআই সংযোগ ই ও বেস তারপর হচ্ছে আউটপুট প্রান্ত হচ্ছে সংগ্রাহক ও নিচারকের সংযোগ এখানে হচ্ছে সংগ্রাহক হচ্ছে কালেক্টর সি ও ই সংযোগ তারপরে কমন এমিটার তারপরে সার্কিট সবচেয়ে কাচকরি বিধায় ব্যবহার করা হয়ে থাকে কমন এমিটার কমন এমিটার সাধারণ নিঃসারক বিধায় বিধায়ের ব্যবহার বেশি হয়ে থাকে ট্রানজিস্টার ব্যবহার অ্যাম্প্লিভাই বা বিভাগ হিসেবে ট্রানজিস্টার প্রায় যে যন্ত্র অন্তর্গামীতে প্রদত্ত সংকেত বা বহির্গামীতে বিভিত্তি অ্যাম্পি হওয়া থাকে সিগন্যাল করার উপায় ট্রান্সিস্টার সিগন্যালকে দুর্ভোগে বৃদ্ধি করা যেতে পারে বেস কান্টার সাহায্যে কালেক্টরের কান্টকে নিয়ন্ত্রণ করে তারপর আউটপুটের রোধকে ইনপুটের রোদের তুলনায় বেশি মানের ব্যবহার করে তারপর ব্যবহার তারপর অ্যালার্ম সার্কিটে রেডিওতে মাইকে টেলিফোনে সুইচ হিসেবে ট্রান্সজিস্টার মূলতা ট্রান্সজিস্টার ভূমি বা পিঠে তারপরে দুইভাব না চলায় রঙের প্রতিনিয়ত কোনো দুইভাব না চলে তারপর সেই ট্রানজিস্টর সুইচ হিসেবে ব্যবহার করা যায় না আর পিঠে পরিবেশ পরিবর্তন ঘটে অন অফ করা যেতে পারে তারপর যুগের সুইচ হিসেবে ট্রানজিস্টর বিভিন্ন রকমভাবে ব্যবহার করা যেতে পারে আলোকা চালাতে সুইসে তারপর সুইসিদের বিভিন্ন রেজিস্টার যন্ত্র বাকি ক্ষেত্রে ট্রানজেশন সংখ্যা চার লক্ষ পঞ্চাশ হাজার তারপরে ডিজিটাল ডিটেলির ক্ষেত্রে পাঁচ হাজার হচ্ছে পকেট খেলোয়ার ক্ষেত্রে বিশ হাজার এবং কম্পিউটারের ক্ষেত্রে দশ হাজার এক লক্ষ ভোটার রেজিস্টার সব রেজিস্ট্রেশন রেজিস্টার

বৈশিষ্ট্য এই সার্কেট দিয়ে বিভিন্ন যন্ত্রের সংক্রিয়ভাবে ক্ষুদ্র অর্ধ পরিবেশীপ্র অংশ কখন এই যন্ত্র স্বতন্ত্র যন্ত্র বা পুনঃস্থাপন করা যায় না আইসিডিয়ার আকার খুচরো হয়ে থাকে আইসিডিয়ার সুবিধা এবং অসুবিধা সুবিধা হচ্ছে সচকতা সংখ্যা কম হয় নির্ভরযোগ্যতা বেশি হয়ে থাকে অত্যন্ত ক্ষুদ্র ক্ষীতি হয়ে থাকে ওজন কম হয়ে থাকে কম বৈদ্যুতিক প্রয়োজন হয়ে থাকে তাপমাত্রা অধিক যোগ্যতার কাছে কম খরচে পরিবর্তন করা যায় অসুবিধা হচ্ছে যে কোনো একটি উৎপাদন অসুস্থ পরিবর্তন করা এতে আবশ্যক ও ট্রান্সফর্মার তৈরি করা যায় না দশ ওয়াটারের অধিক সমস্যার সম্পূর্ণ আইসিডি তৈরি করা যায় না তারপর হচ্ছে ইনটিগ্রেট সার্কিট সম্পর্কে স্বত নয় নিচের কুণটি এখানে সবগুলি সঠিক উচনায় হালকা অত্যন্ত ক্ষুদ্রাকৃতি তার হচ্ছে দামে কম কম বিদ্যুৎ খরচ করে নিম্নের কোনটি তার হচ্ছে ইলেকট্রনিক্সের জন্য সঠিক তার হচ্ছে আইসিআর স্বল্প দাম একত্রে সব গুরুত্বপূর্ণ বিজ্ঞানী বিজ্ঞানী হচ্ছে জেনার জেনার কি আবিষ্কার করেন যে ব্রাডেন এবং ডাব্লিউএচে ব্রাইটেন হচ্ছে ট্রান্সিটার আবিষ্কার যার হচ্ছে বুল হচ্ছে ব্লিয়ান আবিষ্কার